ভয়ঙ্কর অবস্থা চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার 6 জানুয়ারি সকালে জেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এই তথ্য জানান। তিনি জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা হ্রাস পাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুব্রত হচ্ছে। এরকম পরিস্থিতি থাকবে 2-1 দিন। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন, বিশেষ করে ছিন্নমূল এবং অতি দরিদ্র মানুষের দুর্ভোগ চরমে। গতকাল চুয়াডাঙ্গায় 4 দিন পরে সূর্যের দেখা মিললে শীতের তীব্রতা কিছুটা কমে আসে, যাতে বেড়েছে শীত এবং ছিন্নমূল মানুষের কষ্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজও সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহের কারণে কমেনি শীতের দাপট, ফলে আবারও জনজীবনে স্থবিরতা নেমে বেকায়দায় রয়েছে এই অঞ্চলের মানুষ। শহরের রিকশাচালক মাসুম বলেন, ঠান্ডার জন্য রিকশা চালানো যাচ্ছে না, হাত পায়ের পাতা মনে হচ্ছে বরফ হয়ে যাচ্ছে, পেটের দায়ে বাড়ি থেকে বের হলেও প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না। গতকাল শীত কিছুটা কমেছিল, কিন্তু আজ আবার শীত পড়েছে। দিনমজুর কাশেম আলী বলেন, 1 দিন পরেই আবার শীত বেড়েছে, আজও কাজ পায়নি, এভাবে চললে আমাদের না খেয়ে থাকতে হবে। ইউসুফ নামের একজন কৃষক বলেন, ভোরে কাজে যেতে পারেনি, এভাবে ঠান্ডা পড়লে কাজে যাওয়া সম্ভব হবে না, ফসলের ঠিকমতো পরিচর্যা করাও সম্ভব হচ্ছে না। এদিকে শীতজনিত কারণে হাসপাতালগুলো নিউমোনিয়া এবং ডায়রিয়ায় রোগীর সংখ্যা বেড়ে গেছে, বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে 13টি বেডের বিপরীতে ভর্তি হয়েছে 50 জন, অপরদিকে প্রতিদিন ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগী হচ্ছে শতাধিক। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান মিলন জানান, তীব্র শীতে শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগী হাসপাতালের আউটডোরে প্রচুর রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রতিদিন 300 থেকে 400 শিশু আউটডোর চিকিৎসা নিয়েছে, শীতজনিত কারণে নিউমোনিয়া রোগীর সংখ্যাও বাড়ছে। আজকের মতো এই পর্যন্তই ছিল আবহাওয়া সর্বশেষ নিউজ। পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।